তুলা রাশি, তুলা লগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জানাব। আজ কিন্তু চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে। পেশাদারী কোনো লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করবার জন্য এটি কিন্তু একটি সঠিক সময়। সমস্যায় পড়লে দ্রুত আচরণ করবার ক্ষমতার কারণে অফিসে আজ আপনি স্বীকৃতি লাভ করতে চলেছেন। নিজের মেধা, দক্ষতা এবং ট্যালেন্টের ফলে অফিসে আজ আপনারা স্বতন্ত্র হবেন, যার কারণেই আপনার অফিসের পরিবেশ মনোরম থাকবে। তবে অর্থগতভাবে কিন্তু আজকের দিনটি আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমোদ প্রমোদ বিনোদনের জন্য আপনার খরচ ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, এগুলি থেকে নিজেকে বাঁচান, তা না হলে অদূর ভবিষ্যতে আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে গেলেই বেটার হয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি হতে চলেছে। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, একটু প্রচেষ্টা করে দেখুন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় আছেন। পরিবারের সদস্যদের সাথে আজ কিন্তু আপনার ভাব ভালোবাসা বোঝাপড়া বাড়তে চলেছে। আপনারা একে অপরের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, সেখানে কোনো প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ বোঝাপড়া বাড়বে, যার কারণে সমাজে আপনার নাম মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং আপনার উৎসাহ এবং উদ্দীপনাও দ্বিগুণ হবে। আজ পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আজ আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে মানসিক ব্যাপারে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার করা থেকে নিজেকে আজ দূরে সরিয়ে রাখুন। আর নিজের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো দেখব, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বলবো, ভালো শুনবো, তবেই কিন্তু দিনটি আজ আপনাদের ভালো থাকবে। অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ আপনাকে হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে, আপনি নিরুপায় ফিল করবেন। তবে তারপর কী করতে হবে তা নির্ধারণ করতে অসমর্থ হতে পারেন, এর জন্য অন্যদের কাছ থেকে সাহায্য চান। বিশেষ করে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে যদি আপনার সমস্যা নিয়ে আপনি আলোচনা করেন, তাহলে ভালো কোনো সমাধান আপনারা পেতে পারেন। এখন করোনা তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের জন্য আজ ভালোবাসার জীবনে আপনারা ভালোবাসার বা প্রেমের সমুদ্র মন্থন করতে চলেছেন। প্রেমকে উচ্চতর অভিজ্ঞতায় আপনারা নিয়ে যাবেন, আজ আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী আপনারা যদি আজ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা বা সন্দেহবাতিকতায় জড়িয়ে পড়েন, আপনাদের সম্পর্কের ভাঙন বৃদ্ধি পেতে পারে, ঝগড়ার পরিমাণ বাড়তে পারে, একে অপরকে ত্যাগ করার মতো কথা ভাবতে পারেন। আর এগুলি যদি এড়িয়ে যেতে পারেন, তাহলে আজকে কিন্তু আপনাদেরও দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর। তাই কী করবেন সেটি কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন আমরা দেখছি না। এখন শ্রাবণ মাস, মহাদেবের পুণ্য মাস, সোমবার মহাদেবের বার, আর তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে ভালো আর কী বা হতে পারে। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যদি জপ না করতে পারেন, তাহলে কোনো MP3 বা মিউজিক অ্যাপে গিয়ে বা এই ইউটিউবেই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন, সেটি আধ ঘন্টা শুনুন প্রতিদিন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। আজ অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির সঠিক জপের পদ্ধতি আপনাদের জানাব, সেটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত ওম নমঃ শিবায়। এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক, এই কামনাই করি। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর
নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।